এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটি খুব জাস্ট ওয়াও একটা সুতিং জেল রিভিউ করব। তো আজকে আমি যে সুতিং জেলটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মরিঙ্গা ব্রাইটন সুতিং জেল। তো মরিঙ্গা ব্রাইটন সুতিং জেলটা নিয়ে আপনাদের সাথে আমার অনেক কিছু বলার আছে, যে এই সুতিং জেলটা একটা মাত্র সুতিং জেল অনেকটা পরিমাণ কাজ করে থাকে স্কিনের জন্য। যারা নাকি স্কিনে টোনার অ্যাপ্লাই করতে পছন্দ করেন না, সুতিং স্কিনে হচ্ছে সিরাম অ্যাপ্লাই করতে পছন্দ করেন না, স্কিনে সুতিং জেল অ্যাপ্লাই করেন না, তাদের জন্য একটা জেলে কিন্তু যথেষ্ট স্কিনকে ব্রাইট করার জন্য, প্লাস হচ্ছে স্কিনের কালো দাগ রিমুভ করার জন্য। তো ফুল ডিটেলসে আজকে আমি আপনাদের সাথে মরিঙ্গা সুতিং জেলটা নিয়ে কথা বলবো। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে একটু লাইক করে দেবেন। তো মরিঙ্গা ব্রাইটন সুতিং জেল, এই সুতিং জেলটা হচ্ছে জাস্ট ওয়াও একটা সুতিং জেল। কারণ এই একটা সুতিং জেল হচ্ছে গিয়ে, যারা নাকি সিরাম অ্যাপ্লাই করেন না, যারা নাকি টোনার অ্যাপ্লাই করেন না, এই একটা সুতিং জেল ব্যবহার করাতে কিন্তু আপনার ওগুলো অ্যাপ্লাই করার স্কিনে কোনো প্রয়োজন নেই। আর এই সুতিং জেলটা ব্যবহার করাতে যাদের স্কিনে নাকি অনেকটা পরিমাণ মেস্তার প্রবলেম আছে, স্কিনে মেস্তা কোনো কিছু ইউজ করে জাস্ট মেস্তা দূর করতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু মরিঙ্গা ব্রাইটন সুতিং জেলটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করাতে ধীরে ধীরে কিন্তু আপনার মেস্তার প্রবলেমটা চলে যাবে। এবং যাদের স্কিনটা নাকি অনেকটা পরিমাণ কালো, স্কিনে ব্রাইট করতে চাচ্ছেন, স্কিনে কালচে কালচে একটা ভাব পড়ে গিয়েছে, স্কিনে কালো কালো দাগ হয়ে গেছে, তারা চাইলে কিন্তু মরিঙ্গা সুতিং জেলটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করাতে কিন্তু আপনার স্কিনে সেই প্রবলেমগুলো রিমুভ করে ফেলবে। এবং যাদের নাকি ফাঙ্গাল একনির প্রবলেম আছে, এটা কিন্তু ফাঙ্গাল একনির জন্য কাজ করে থাকে। এবং পোর্সের প্রবলেম আছে, টোটালি এটা আপনার স্কিন ড্যামেজ, স্কিন প্লাস হচ্ছে আপনার স্কিনের যে যে প্রবলেম আছে সবগুলো প্রবলেম দূর করতে কিন্তু মরিঙ্গা ব্রাইটন সুতিং জেলটা জাস্ট ওয়াও। এটা সম্পর্কে যত বলবো ততই কিন্তু কম হবে, কারণ এই সুতিং জেলটা কিন্তু অসাধারণ কাজ করিয়ে দিয়ে যায় স্কিনের জন্য। এটা ব্যবহার করাতে কিন্তু আপনার স্কিনটা অনেকটা পরিমাণ হাইড্রেট লাগবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা কিন্তু অনেকটা পরিমাণ সফট লাগবে। এটা যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সুতিং জেলটা ইউজ কর বানানো হয়েছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো। আর এটা যে মরিঙ্গাতে ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পুদিনা পাতা। আর এই পুদিনা পাতার এটা হচ্ছে আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটা ভালো। আপনারা কিন্তু যাদের স্কিন নাকি টোটালি ড্যামেজ হয়ে গেছে, প্লাস হচ্ছে স্কিনে মেস্তার মতো প্রবলেম আছে, তাদেরকে আমি বলবো স্কিনে ফাঙ্গাল একনির প্রবলেম আছে, তারা অবশ্যই কিন্তু মরিঙ্গা ব্রাইটন সুতিং জেলটা ব্যবহার করবেন, ঠিক আছে? এই সুতিং জেলটা কিন্তু আপনার স্কিনের জন্য অনেকটা ভালো কাজ করে থাকবে। কারণ এই সুতিং জেলটার জাস্ট আমি এই সুতিং জেলটা আমার পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে মরিঙ্গা সুতিং জেলটা। তো এই সুতিং জেলটা হচ্ছে মেড ইন কোরিয়ান, এটা হচ্ছে কোরিয়ান একটি প্রোডাক্টস। আর আপনারা চাইলে কিন্তু এই সুতিং জেলটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারেন। এটা আপনার স্কিনে যদি পিম্পলের মতো প্রবলেম থাকে, অনেকের স্কিনে পিম্পল তো চলে যায়, প্লাস হচ্ছে স্কিনে কিন্তু পিম্পলের কালো দাগটা রয়ে যায়, এই কালো দাগটা কিন্তু সহজে যেতে চায় না, তো আপনারা চাইলে কিন্তু মরিঙ্গা সুতিং জেলটা ব্যবহার করতে পারেন। অনেকে চাইলে কিন্তু মেকআপের আগে প্রাইমার হিসাবে কিন্তু এই সুতিং জেলটা ব্যবহার করতে পারেন। অনেক যারা নাকি প্রাইমার ইউজ করতে চাচ্ছেন না, প্রাইমার ইউজ করতে পছন্দ করেন না, তারা অবশ্যই মরিঙ্গা ব্রাইটন সুতিং জেলটা ব্যবহার করে এটা যখন স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের হেভি মেকআপ স্কিনে করতে পারেন। তো আজকে মরিঙ্গা ব্রাইটন সুতিং জেলটা নিয়ে আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনি এটা ক্রয় করে স্কিনে অ্যাপ্লাই করে দেখবেন, আশা করি এতে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর যারা নাকি সুতিং জেলটা অলরেডি ব্যবহার করেছেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই সুতিং জেলটা ব্যবহার করে কেমন লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।